হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আপনাদের সাথে কোন রেসিপিটি শেয়ার করতে চলেছি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাসায় আমরা এই বার্গার বানসগুলো তৈরি করতে পারি। প্রথমেই চুলায় একটি ননস্টিক প্যানে আমি হাফ কাপ পানি ও 2 টেবিল চামচ ময়দা দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি। মিশ্রণটা যাতে পুড়ে না যায় আমি এটাকে কনস্ট্যান্টলি একটি স্প্যাচুলার সাহায্যে নেড়ে নিচ্ছি। কিছুটা ঘন হয়ে আসলেই আমি চুলার আঁচ অফ করে দিব এবং এটাকে ঠান্ডা হতে রেখে দিব। একটি শুকনো বলে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ গরম পানি, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ, দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি ও 2 টেবিল চামচ ইস্ট। ইস্ট কখনোই ডিরেক্টলি লবণের উপর দিতে যাবেন না, এতে ইস্ট ডিঅ্যাক্টিভেটেড হয়ে যেতে পারে। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মিল্ক পাউডার। মিশ্রণটাকে এখন আমরা 10 মিনিটের জন্য রেখে দিব, এতে মিশ্রণটা কিছুটা ফ্রদি হয়ে যাবে। 10 মিনিট পর আমি মিশ্রণটার সাথে 2 কাপ ময়দা ও তৈরি করে রাখা ময়দার মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু ময়দার মিশ্রণটা হালকা গরম আছে। এখন মিশ্রণটাকে আমি খুব ভালো মতো মুথে নিচ্ছি। এই পর্যায়ে মিশ্রণটা যদি খুব বেশি আঠালো মনে হয় আপনারা 2 টেবিল চামচ ময়দা অ্যাড করতে পারেন, যদি বেশি শুকনো মনে হয় তাহলে 2 টেবিল চামচ পানি অ্যাড করবেন। মনে রাখবেন আমরা একটা সফট ডো তৈরি করার চেষ্টা করছি। এই পর্যায়ে 2 টেবিল চামচ তেল অ্যাড করে ডোটাকে 15 থেকে 20 মিনিটের মতো মুথে নিতে হবে। ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে মুথে নেওয়ার চেষ্টা করবেন। কিছুটা সামনের দিকে টেনে টেনে আমরা ডোটাকে মুথে নিব। 15 থেকে 20 মিনিট মুথে নেওয়া হয়ে গেলে আমি উপরে কিছুটা তেল মাখিয়ে একটি ক্লিন র্যাপ কিংবা আপনার একটি পলিথিন ব্যাগের সাহায্যে ডোটাকে ঢেকে একটি উষ্ণ জায়গায় রেখে দিবেন। ডোটাকে আমরা 1 ঘন্টার জন্য একটি উষ্ণ জায়গায় রেখে দিব। ডোটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে, এখন এর ভিতরে অনেক বাতাস জমে আছে। আমরা পিঞ্চ করে এর ভিতর থেকে সবগুলো বাতাস বের করে নিচ্ছি। এখন ডোটাকে আবারও 5 মিনিটের জন্য মুথে নিচ্ছি। আমি ডোটাকে এখন কেটে নিচ্ছি। আমি আজকে যে পরিমাণ ডো তৈরি করেছি সেই পরিমাণ ডো দিয়ে আপনারা 6টা মিডিয়াম সাইজের বান তৈরি করতে পারবেন, কিন্তু আমি 4টা বড় ও একটা ছোট বান তৈরি করে দেখাচ্ছি। আমি বানগুলোকে একটু বল শেপ দেওয়ার চেষ্টা করছি। সবগুলো বান তৈরি হয়ে গেলে আমি একটি ট্রেতে বেকিং পেপার বিছিয়ে ডোগুলোকে রেখে দিচ্ছি। এখন আমরা একটি কিচেন টাওয়েলের সাহায্যে বানগুলোকে ঢেকে দিচ্ছি ও 25 মিনিটের মতো প্রুফ হতে দিচ্ছি। 25 মিনিট পর আমাদের বানগুলো বেকড হওয়ার জন্য একদম রেডি। আমি উপরে কিছুটা কুসুম ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে দুধও ব্রাশ করতে পারেন। এখন উপরে কিছুটা তিল ছড়িয়ে দিচ্ছি। আমার বানে তিল অনেক ভালো লাগে, তাই আমি উপরে অনেকখানি তিল ছড়িয়ে দিয়েছি। এখন আমরা এটাকে ওভেনে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 থেকে 25 মিনিটের জন্য বেক করে নিচ্ছি। আমি আরেকটা ছোট বান রেখেছি, এটা আমি চুলায় বেক করে দেখাবো। আমি এটার উপরও কুসুম ব্রাশ করে নিচ্ছি ও তিল ছড়িয়ে দিয়ে আমরা যেভাবে চুলায় কেক বেক করি ঠিক সেভাবে আমি এটাকে চুলায় বেক হতে দিব। এটাও 20 থেকে 25 মিনিটের সময় লাগবে। 20 থেকে 25 মিনিট পর আমাদের বানগুলো তৈরি হয়ে গেছে। এখন গরম গরম বানের উপর আমি কিছুটা গলানো মাখন ব্রাশ করে দিচ্ছি। এই স্টেপটা একদমই স্কিপ করবেন না, এতে বানগুলো অনেক গ্লসি দেখায়।
কিচেন টাওয়েলটাকে ভিজিয়ে নিয়ে আমি খুব ভালো মতো পানি চিপড়ে নিয়েছি। এখন এই কাপড়টা দিয়ে আমি বানগুলোকে ঢেকে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়া পর্যন্ত। আমাদের বানগুলো একদম ঠান্ডা হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি বানগুলো কেমন হয়েছে। আমি প্রথমে আপনাদের চুলায় তৈরি বানটা দেখিয়ে দিচ্ছি, কালারটা কম আসলেও টেক্সচার কিন্তু একদম পারফেক্ট এসেছে। এখন আমি একটি ওভেনে তৈরি করা বান কেটে দেখাচ্ছি, বানটা অনেক সফট হয়েছে। দেখুন আমাদের বানটা কতটা পারফেক্ট হয়েছে অ্যান্ড কতটা সফট, আপনারা কিন্তু বাসায় এটা অবশ্যই ট্রাই করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।